तो हेलो बंधुरा, भिडियोर माध्यम में तुम्हारा देखो कीभव क्योंकि तुम्हारा गूगल पे अकाउंट बनाबे हाउ टू क्रिएट गूगल पे अकाउंट। तो अने क्योंकि गूगल पे अकाउंट क्यों तैरि करते अने आर अने आो ए गूगल पे अकाउंट क्यों तैरि करते क्यों लग इन करते से जाना। तो आजकल भिडियो ये क्योंकि देखो तो गूगल पे अकाउंट क्रिएट करार्जन की फायदा की सुविधा होते। तो प्रथम सुविधा जो हे जो मोबाइल नम्बर जो बैंक अकाउंट में खूब सहजे क्योंकि टाका ट्रांसफार करते। द्वितीयत जो मोबाइल रिचार्ज डीटीएच रिचार्ज और इलेक्ट्रिसिटी बिल रिचार्ज করতে পারি। এছাড়াও যে কোনো দোকানে আমরা যে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারি কিন্তু খুব সহজে। তো এছাড়াও অনেক ফ্যাসিলিটি আছে, তোমরা গুগল পে অ্যাকাউন্ট ওপেন করলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। গুগল পে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত তোমাদের যে কন্ডিশনগুলো মেনে চলতে হবে, প্রথমত তোমাদের যে নাম্বার দিয়ে তোমরা যে গুগল পেতে রেজিস্টার করবে সেই নাম্বার যেন অবশ্যই ব্যাংকের সঙ্গে রেজিস্টার থাকে এবং ওই নাম্বারে যেন কোনো ফ্রি প্ল্যান বা যে কোনো হচ্ছে মোবাইলতে কোনো ব্যালেন্স একটা মিনিমাম ব্যালেন্স যেন থাকে। চলুন বন্ধুরা কথা না বাড়ে আজকের ভিডিও শুরু করা যায়। তো ভিডিও ভালো লাগলে ভিডিও করে দেবেন লাইক, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেল করবেন সাবস্ক্রাইব। তো তোমরা যেটা করবে প্রথমে তোমাদের যে ভিডিওটা দেখছো তো সেই ভিডিও রয়েছে ভিডিওতে চলে আসবে, ডেসক্রিপশন বক্সে চলে আসবে। তো এখানে ক্লিক করে সিম্পলি ডেসক্রিপশন খুলে যাবে। তো এখানে ক্লিক করে সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা হচ্ছে প্লে স্টোরে রিডাইরেক্ট হয়ে যাবে। আচ্ছা, প্লে স্টোরে রিডাইরেক্ট হয়ে যাওয়ার পর তোমরা কিন্তু যে গুগল পেটা এখানে তোমরা হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবে। তো ডাউনলোড করে নেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু ডাউনলোড সিম্পলি হয়ে গেলে তো এরপর তোমরা হচ্ছে গুগল প্লে অ্যাপেতে চলে আসবে। তো চলে আসার পর ওপেন করবে। তো ওপেন করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এমন একটা ইন্টারফেস চলে আসবে। তো চলে আসার পর এখানে তোমার হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে, অর্থাৎ ওই মোবাইল নাম্বারটা দেবে যেটা তোমার ব্যাংকের সঙ্গে রেজিস্টার আছে। তো সিম্পলি এখানে মোবাইল নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি। মোবাইল নাম্বারটা টাইপ করার পর নিচে নেক্সট বাটনের উপর তোমাকে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে যখন ক্লিক করবে তোমার সামনে কিন্তু ইমেল চাইবে, অর্থাৎ তুমি যে কোনো একটা ইমেল এখানে সিলেক্ট করে নেবে। তো সিলেক্ট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ বাটনের উপর ক্লিক করে পরবর্তী স্টেপে কিন্তু তুমি চলে যাবে। তো তারপর তোমার মোবাইল নাম্বারটার একটা ভেরিফিকেশান দেখাবে। তো ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর তো তোমার সামনে কিন্তু তোমার মোবাইলে ওই যে নাম্বারটা দিয়েছো সেটাতে একটা ওটিপি আসবে। তো ওটিপি তোমাকে হচ্ছে এখানে ওটিপিটা ফিল আপ করে দিলে পরের প্রসেসে কিন্তু তুমি করে চলে যাবে। আমার কিন্তু ওটিপি চলে এসছে দেখতে পাচ্ছ, তাই ওটিপিটা দিয়ে দিচ্ছি 299129। তো ওটিপি দেওয়ার পরে একটু হচ্ছে ওয়েট করবে তুমি। তো এরপর কিন্তু তোমার সামনে দেখতে পাচ্ছ ক্রিয়েট ফোন স্ক্রিন লক, এখানে স্ক্রিন লক তুমি দিতে পারো, অর্থাৎ গুগল পে ওপেন করার জন্য এখানে তুমি ইউজ গুগল পিনও দিতে পারো। তো পিন দেওয়ার পর সিম্পলি আমি পিনটা কোনো 4 ডিজিটের পিন কিন্তু তুমি এখানে দিয়ে দেবে। এখানে স্ক্রিনটা অ্যালাউ করে না, কারণ পার্সোনাল জিনিস এখানে দেখায় না। পিনটা দেওয়া যাওয়ার পর তোমার সামনে কিন্তু হচ্ছে সাকসেসফুলভাবে ওপেন হয়ে যাবে গুগল পে। এরপর তোমাকে একটা নো থ্যাঙ্কস বা ইয়েস করতে পারো, ইয়েস করার পর তুমি পরবর্তী প্রসেসে চলে যাবে। তো এরপর কিন্তু সাকসেসফুলি গুগল প্লে যে অ্যাপটা সেটা কিন্তু তোমার খুলে গেছে। তো সিম্পলি এখানে তোমাকে কী করতে হবে না, উপর দিকে একটা প্রোফাইল সেকশান আছে, তো সেই প্রোফাইল সেকশানের উপর তোমাকে ক্লিক করে কিন্তু হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। দেখতে পাচ্ছ এখানে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করে তোমাকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে। এখানে অনেকগুলো ব্যাঙ্কের লিস্ট কিন্তু তুমি দেখতে পাচ্ছ খুলে যাবে। তো যে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে যদি এখানে তুমি দেখতে পাও, না হলে কিন্তু উপরে সার্চ বটন আছে, তো সার্চ বটনে ক্লিক করে দেখে নিতে পারো। তো আমার যেহেতু পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক আছে, তো পেটিএম ব্যাঙ্কের উপর ক্লিক করার পর তোমার সামনে যে মোবাইল নাম্বারটা দেখাবে তোমার কোন নম্বর সিমে আছে সেটা দেখাবে। তো সিম্পলি সেখানে দিয়ে দিলে তোমার ভেরিফিকেশান নিয়ে নেবে এবং সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে কিন্তু একটা মোবাইলে মিনিমাম 1.5 টাকা একটা ব্যালেন্স থাকা দরকার। তো এখানে আমার কেটে অ্যাড কেটে গেছে এবং সঙ্গে সঙ্গে ব্যাঙ্কের ভেরিফিকেশান দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ সাকসেসফুলিভাবে ব্যাঙ্ক কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। ইউপিআই পিন সেট করা ছিল তো সমস্ত কিছুটাই নিয়ে নিয়েছে, কিন্তু তোমাদের এই ধরনের ইন্টারফেস দেখাবে না। তোমাদের এটিএম কার্ডে অর্থাৎ ডেবিট কার্ডের ডিটেলস দিতে বলবে। তো সিম্পলি ডেবিট কার্ডের ডিটেলস দিয়ে দেবেন, তারপরে তোমাকে কিন্তু পিন ক্রিয়েট করতে হবে, ইউপিআই পিন। যদি তুমি ফোনপে বা পেটিএমে কোনো ব্যাঙ্ক লিঙ্ক করে থাকো যদি, তাহলে ইউপিআই পিন সেট হয়ে থাকে, তাহলে তোমার কিন্তু হচ্ছে ক্রিয়েট করা দরকার নেই, অটোমেটিক কিন্তু নিয়ে নেবে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। ব্যাঙ্ক সাকসেসফুলিভাবে অ্যাড করার পর তোমার আমরা কিন্তু গুগল পে হোম স্ক্রিনে আছি। তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো অপশান, এখানে তুমি হচ্ছে শো ট্রানজাকশান, অর্থাৎ কাকে কত টাকা পাঠিয়েছো, এখানে হচ্ছে ট্রানজাকশানের উপর ক্লিক করলে এখানে কিন্তু ডিটেলস দেখিয়ে দেবে। যেহেতু আমি নিউভাবে ওপেন করেছি তো এখানে কোনো ডিটেলস দেখাচ্ছে না। তো এরপর তুমি এখানে হচ্ছে ভিউ ব্যালেন্সের উপর ক্লিক করে তোমরা কিন্তু ব্যাঙ্কে কত ব্যালেন্স আছে সেটাও চেক করতে পারবে। এছাড়াও তোমাদের দেখে দিই রিওয়ার্ড, অর্থাৎ তুমি যদি কোনো ক্যাশব্যাক পেয়ে থাকো তাহলে এখানে কিন্তু শো করাবে তোমাদের। তো তারপর চলে আসি কোনো অফার, নিউ কোনো অফার এসছে কি না, তো সেটাও তোমরা এখানে চেক করতে পারবে। বা ফ্রেন্ডসদের রেফার করলে তুমি কত পাবে এখানে দেখতে পাচ্ছ, রেফারে ফ্রেন্ড অ্যান্ড গেট 125, অর্থাৎ গুগল পে যদি তোমার কাউকে রেফার করো তাহলে 125 টাকা কিন্তু ক্যাশব্যাক তোমরা পেয়ে যাবে।
তো আশা করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে করে দেবেন লাইক, চ্যানেল নতুন অবশ্যই চ্যানেল করে সাবস্ক্রাইব। দেখাবেন নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সঙ্গে। ততক্ষণ যেন ভালো থাকবেন, টেক কেয়ার, বাই বাই।